আমরা ছোট্ট একটা বিরতিতে গেছিলাম, ফিরে এসেছি কিন্তু আবার গান নিয়েই। সাত সকালে শুরুতে সকলে আছেন আমাদের সঙ্গে শুভ নববর্ষের এই গানের অনুষ্ঠানে। গার্গীদি আছেন আমাদের সঙ্গে, গার্গীদি একদম চটপট শেষের পর্যায়ে, কিন্তু কোনো রকম আমরা থামতে রাজি নই, যতগুলো গান শুনতে পাবো। চলো শুরু। জানি না কি করে যেতে
সবাই খুব আনন্দ করে কিন্তু গানটা গাইলে, মানে তুমি তোমার সঙ্গে যারা মিউজিশিয়ান ভাইরা আছেন সবাই মিলে। এইবারে বলো, আজকের দিনটা একটা কিন্তু অন্য ধরনের উপলক্ষ, রাত্রির হলেই হালখাতা এবং তার সঙ্গে সঙ্গে একটা মিষ্টির প্যাকেট, সে দোকানে যাওয়া, নতুন ইয়ের স্বাদ গন্ধ সব কিছু মিলিয়েই অন্যরকম। তোমার একটু অভিজ্ঞতা বলো, তুমি কি করবে আজকে? আজকে একটা অনুষ্ঠান আছে, ছোটখাটো, খুব একটা বড় কিছু নয়, ঘরোয়াই একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। এবং যেখানে হালখাতা হয়েছে সেরকম কোন নেমন্তন্ন হয়েছে? আছে, কিন্তু যেতে তো পারবো না। তার একটা আনন্দ আছে, আনন্দ আছে, হ্যাঁ, যাওয়া নতুন, একটা নতুনের সব কিছুর একটা আলাদা গন্ধ আছে, তো অনুভূতি আছে সেইটা নিয়ে। আমাদের নতুন বছর, এই বছরটা যেন ভালো যায়, মানে প্রত্যেক বছর যা যাচ্ছে সত্যি, কত গুণী মানুষরা চলে যাচ্ছেন, এরা একটা মানা যায় না। এবারে একটু মেয়ের কথা বলো, তোমার পরিবারের কথা বল। মেয়েও তো গান বাজনা করে এবং আমরা এই চ্যানেলে দেখেওছি, তার গান শুনেছি, তার সাথে তোমার যে গানের যে কোঅর্ডিনেশন সেই জায়গাটা বলো, এবং ব্যস্ততা, দুজনেই তো ব্যস্ত তোমরা। হ্যাঁ, তাও ওই কিন্তু বেঁচে মানে খুঁজে টুজে দেয় ইউটিউব থেকে। আজকাল তো ডিভিডিগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, মানে এটা মেশিনগুলো সমস্ত খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বললেও বেছে বেছে ইউটিউব থেকে তো গানগুলো সিলেক্ট করে দেয় এবং সিলেকশন। ও, এই গানগুলো কি তোমার মেয়ে সিলেক্ট করে দিয়েছে? সিলেক্ট করে না, সিলেক্টটা আমি করি, আমি বলে দিই, ও সেগুলো বের করে দেয়। আচ্ছা, বেশ বেশ। তার মানে তোমার মেয়ের সাথে আজকের দিনটা কিভাবে কাটানো হবে? ও গান গাইলেও ওকে সিলেক্ট করে দিই আমি। আচ্ছা বেশ, আজকের দিনটা মেয়ের সাথে কাটাবে তো নিশ্চয়ই? হ্যাঁ, কাটাবো তো বটেই। সেই সেই পারিবারিক দিন আজ, সামাজিক দিন আজ, এবং আনন্দের দিন আজ, সবাই মিলে আমরা শুভ নববর্ষে আছি, আমরা সবাই গান শুনছি। গার্গী দিন, গার্গী দিন পরের গানটা আমরা একদম ঝটপট যাব, কারণ আমাদের হাতে সময় আমরা জানি খুব কম। এই ফেজটা আমরা খুব দ্রুততর থাকি, কারণ যত বেশি গান শুনতে পাই সেটা আমাদের আশা এবং প্রত্যাশা। পরের গান আমরা কি শুনছি? না বলে এসেছি, না বলে এসেছি, তা বলে ভেব না, না বলে বিদায় নেব। আরও তুমি খুব আধার গান আমরা শুনছি।
যাই যাই বলে যে বছরটা চলে গেল সেই বছরে অনেক কিছু হয়তো আশা প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কিন্তু যে বছর আজকে থেকে শুরু হলো, যে দিন আজকে থেকে শুরু হলো, অনেক আশা প্রত্যাশা নিয়ে এবং অনেক ভালো কিছু নিয়ে নিশ্চয়ই আমাদের আগামী দিন হবে এই আশা নিয়েই কিন্তু আমরা গান গাই। সবার দিন ভালো কাটুক, সবাই সবার মতো করে তাদের আশা পূর্ণ হোক, তাদের মতো করে ভালো করে দিনটা কাটুক। আমরা পরের গানে যাব অবশ্যই, কারণ আমরা এখন দৌড়চ্ছি, কারণ এই ফেজে আমাদের যতটা গান শুনতে পারবো সেটাই আমাদের লাভ। কি গান শুনছি এর পরের গান? নয়ন পাখি। কোন গান শুনছি গান দিদি? ও তুই নয়ন পাখি আমার, ও তুই নয়ন পাখি। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই গান শুনছি। দেখো বৈশাখ মাস মানে আমাদের একেবারে প্রাণের দেবতা বলা যেতে পারে,
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং সেই জন্য আমাদের একটা প্রস্তুতি পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে যায় যে পঁচিশে বৈশাখ কীভাবে উদযাপন করব। এবং রবীন্দ্রনাথের গানে এবং চারিদিক পরিবেশ প্রকৃতি যেন বুঝিয়ে দেয় যে পঁচিশে বৈশাখ আসছে। হ্যাঁ, নতুন বছর মানেই সেখানে একটা প্রস্তুতি থাকে যে আমাদের রবীন্দ্র গানে আমরা শুরু করব আমাদের পথচলা। তোমার সেরকম প্রস্তুতি, তোমার সেরকম সেই ভাবনা একটু যদি বলো আমাদের। ভাবনা আছে, রবীন্দ্রসঙ্গীত নিয়েও আছে, যেরকম নজরুলগীতি নিয়েও আছে। ঠিক তাই, মে মাস মানে নজরুলগীতিটা আমি শিখেছি বহু বছর। আচ্ছা, কাজী ওটা একটু বেশি ভাবি। রবীন্দ্রসঙ্গীত তো আমাদের, রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় সঙ্গে থাকে। ঠিক, যে কোনো কিছুতেই রবীন্দ্রনাথ কিন্তু মানে সঙ্গে থাকে। এবং বৈশাখ মাস কোথাও যেন বলে দেয় যে ওনার জন্মদিন আসছে, আমাদের কিন্তু পুরোটাই মানে তার গান দিয়ে কিন্তু ভরে থাকবো আমরা। দোলের থেকেই কিন্তু শান্তিনিকেতন দেখো, শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়েই চলে। ঠিক ঠিক, তাই না? ঠিক, এইবারে পরের একটা ছোট্ট করে গান শুনবো, তারপরে শেষ গানে আমরা যাব। সুতরাং পুরোটা যদি নাও শুনি, মানে রিপিট না করে যদি একটা ছোট গান শুনে আমরা শেষের গানে যাব, সেরকম ভাবে আমরা তৈরি হই।
আমাদের জন্যে অনেক অনেক গান লেখা যারা সত্যি সত্যি লিখে গেছেন তাদের স্মরণ করে এবং গান গান দিয়েই আমাদের জীবনটা সুন্দর হোক এই শুভকামনা শুভেচ্ছা নিয়েই আজকের শুভ নববর্ষ প্রত্যেককে জানিয়ে শুভকামনা জানিয়ে অবশ্যই শেষ করব। কিন্তু যাদের কথা না বলে শেষ করতে পারবো না তা হলো অবশ্যই সৌগত কী বলেছিল এবং সমীরণ হ্যান্ডস অনিকে এবং অক্টোপ্যাডে অনির্বাণ সকলকে নিয়ে আমাদের গার্গীদিকে নিয়ে গার্গী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের আজকের শেষ গান। এবং আমরা জানি যে গার্গীদি আবার আসবে, জিজ্ঞেস করবো না, গার্গীদি আবার আসবে তো, বেশ কয়েকবার আসি, বছরে তো কয়েকবার, একেবারে শেষের গান দিয়ে আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করি। যৌবনী আজ ডুবতে প্রাণ জীবন ফুরায়।
Oh, oh, oh.